নমস্কার বন্ধুরা, আজকে আমি ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টার মতো ইন্টারেস্টিং টপিকগুলো আজকে আপনার সঙ্গে ভাগাভাগি করে নেব বলে নিয়ে চলে এসেছি। আজকে ইতিমধ্যে আপনি স্ক্রিনে দেখতে শুরু করেছেন যে প্রাণীটা, তার নাম হচ্ছে ইগুয়ানা। এই ইগুয়ানা সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে সংগ্রহ করে নিয়ে এসেছি শুধুমাত্র আপনার জন্য। তাহলে বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটা শেষ পর্যন্ত, সম্ভব হলে যদি পছন্দ হয়, ভালো লাগে তাহলে ফ্রি অফ কস্ট একটা লাইক দিতে ভুলবেন না। আর বিশেষ করে আজকের এই ইগুয়ানা সম্পূর্ণ একটা অবাক করা ইন্টারেস্টিং তথ্য। চলুন তাহলে এর সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা যাক। বিশেষ করে সবুজ ইগুয়ানা বেশ দৃষ্টিপ্রখর প্রাণী, অনেক দূর থেকেও ছোট ছোট বস্তুকে কিন্তু কোনো কিছুর নড়াচড়া সহ সব কিছু কিন্তু খুব সহজে দেখতে পায়। বিশেষ করে কিন্তু কম আলোতে ভালো দেখতে পায় না, তবে অতি বেগুনি রশ্মি ভালো দেখতে পায়। ইগুয়ানার মাথার উপর আলাদা একটা চোখ থাকে, ওটাকে তৃতীয় চোখ বা থার্ড আই বলেও বলা যায়। হুমকির মুখে বিপদে পড়লেই প্রথমে পালাতে চেষ্টা করে, কাছাকাছি জায়গায় কোনো জল বা নদী দেখলে সেখানটায় লাফিয়ে সাঁতার কাটে এবং আত্মরক্ষা করার সুযোগ খোঁজে। বিশেষ করে সুযোগে ব্যর্থ হলে শত্রুকে ফোঁস ফোঁস শব্দে ভয় দেখায়, মাথা ঝাঁকায়, গলা উঁচু করে। সবুজ ইগুয়ানা কিন্তু নিজেকে তৃণভূমি, যেহেতু তৃণভূজী প্রাণী সেহেতু নরম পাতা আর কচি ঘাস ছাড়া ফলমূল খায়। তবে মাঝে মধ্যে তারা সুযোগ পেলে পাখিদের ডিম বা শামুক বা ছোট মাছ, ঘাস ফরিং ইত্যাদিও খায়। কারণ কেন, বনে থাকতে থাকতে এমনই হয় যে আমাদের মতো তো আর রেডিমেড কিছু খাবার পাওয়া যায় না, যার ফলে ওদেরকে খুঁজে খুঁজে খাবার সংগ্রহ করতে হয়। যার ফলে কচি ঘাসের পাতা বা ফলমূল যদি না পায় সেই ক্ষেত্রে কিন্তু বাধ্য হয়ে সেই অন্য কোনো শামুক জাতীয় বা ছোট মাছ, ঘাস ফরিং বা পাখির ডিম নিয়েই কিন্তু ওরা নিজেরা একটু খুশি থাকতে হয়। কারণ কেন, কি বরাটে যদি না জুটে তাহলে কি করা যাবে বন্ধুরা, তাই না? তাহলে দক্ষিণ আমেরিকার উৎসবের সময় কিন্তু এই ইগুয়ানার মাংস দিয়ে রীতিমতো একটা বড় উৎসব পালন করা হয়। এটা একটা ওখানকার রীতিমতো একটা ইম্পর্টেন্ট জিনিস বলা যেতে পারে। আর বন্ধুরা আমার এই ভিডিও ঠিক নিচে দেখুন, ডেসক্রিপশন বক্সের জন্য আপনি ছোট্ট করে মোর দেখতে পাবেন, MORE। এই মোর অপশনটা টিপলেই কিন্তু আপনি ডেসক্রিপশন বক্সটা পাবেন। সেই ডেসক্রিপশন বক্সে আমার বিস্তারিত তথ্য সহ আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে। তার মধ্যে বিশেষ করে তিনটে জিনিস আমি বলছি। প্রথমত, আমি আমার জীবনে যে 100-150 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা তিনটে ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। ওই লিঙ্কটি দিয়ে টাচ করে আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে নিচে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, যাতে করে ওনারাও যেন উপকৃত হয় আপনার মতো। আপনি যেরকম অনেক গুরুত্বপূর্ণ তথ্য রেডিমেড হিসাবে আমার তরফ থেকে পাচ্ছেন সেরকম কিন্তু ওনাদের জন্যও আমি তৈরি করব একইভাবে। তাহলে ওনাদের কী চাওয়া পাওয়া সেটা ওনারা কমেন্টে লিখলে পরে আমি ওনাদের মতো করে ভিডিওটা বানাবো, যার ফলে কিন্তু উনি উপকৃত হবেন। বন্ধুরা, গরমের সিজনে একটু গেমে গুমে যাচ্ছি, মনে কিছু নেবেন না। কারণ কেন, আমার যতটুকু ধারণা আমি ইউটিউব চ্যানেলে যদি কোনোরকম আর অল্পের জন্য সার্থকতা পাবো এইটুকু আশা ভরসা রাখছি, তার জন্য কিন্তু আপনাদের উপর একটু দায়িত্ব রয়েছে। বিশেষ করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট এইগুলির মাধ্যমে যদি আপনারা সহায়তা করেন, বিশেষ করে বন্ধুবান্ধবদের যদি একটু বেশি বেশি করে শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেল খুব শীঘ্রই এগিয়ে যাবে এবং আপনার এই বন্ধু গেমে ঘুমে ভিডিও বানাতে হবে না। খুব শীঘ্রই কোনো এয়ার কন্ডিশন রুম আমি অ্যারেঞ্জ করব আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য এবং আপনাদের আরও উন্নত মানের ভালো ভিডিও দেওয়ার জন্য আমি DSLR ক্যামেরা খুব শীঘ্রই কিনতে চলেছি। এর জন্য আপনাদের সহায়তা বিশেষ প্রয়োজন। এই যে বিশেষ করে আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, পাশে একটা ঠাকুরের নাম কীর্তন গান চলছে, সেই গানের আওয়াজ কিন্তু আপনাদের এখানে একটু শুনতে ডিস্টার্ব ফিলিং করতে পারে। আমি যখন একটা সুন্দর এয়ার কন্ডিশন রুম আপনাদের জন্য অ্যারেঞ্জ করব সেক্ষেত্রে কিন্তু বাইরের এই আওয়াজটা আপনারা পাবেন না এবং আপনাদের বিরক্ত বোধ হবে না। তাহলে বন্ধুরা, আপনারা একটু আপনারা যতটা ঠিক আমাকে সহায়তা করবেন, আমাকে মোটিভেট করবেন,
করবেন সেই হিসাবে কিন্তু আপনারা আরো ভালো ভিডিও পেতে চলেছেন। সুতরাং বন্ধু আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ভিডিওর অল্প ডান দিকে দেখুন নিচে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা চিহ্নটাকে অল টিপে নেবেন। আর বন্ধুরা বাজে কথা কম বলে চলুন একটু কাজের কথাটা বেশি করে বলা যাক। এই ইগুয়ানা সম্পর্কে যে বাকি তথ্য আমি নিয়ে এসেছি সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক, খুবই ইন্টারেস্টিং করতে চলেছে। আপনি কিন্তু একটা লাইক দিয়ে পাশে সঙ্গে থাকুন যদি সম্ভব হয়, আর কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না যে আপনি ভবিষ্যতে আমার তরফ থেকে ঠিক কীরকম ভিডিও চান সেইটা। আসলে এরা হচ্ছে ইগুয়ানারা টিকটিকি প্রজাতি, এমন একটা গিরগিটিও বলতে পারেন, কারণ কেন টিকটিকির থেকে প্রায় 5 গুণ বড় বলতে পারেন। আসলে এই টিকটিকির প্রজাতি অন্য জাতির সঙ্গে মিলনে উন্নত প্রজাতি, দেখতে ইউনিক সুন্দর রাক্ষসেও হয়, কারণ কেন গিরগিটি তার শত্রু বয়ে অনেক সময় যে রং পাল্টায় সেটাকে দেখে অনেকেই বলে যে এরা রক্ত খায়। ঠিক এইরকম এই ইগুয়ানাও কিন্তু আকারে অনেকটা বড় হলেও খানিকটা পরপরই কিন্তু তাদের রংটা পাল্টায়, যার কারণে আপনি হয়তো মনে করেন যে আপনার রক্ত ওরা চুষে খাচ্ছে। এইরকম নয় বন্ধু, এইগুলো কিন্তু পুরনো কুসংস্কার, তা ওগুলো আপনার সঙ্গে কেন মিলিয়ে দিচ্ছেন? তাহলে টিকটিকির মতো দেখতে হলেও আকারে প্রায় 3 গুণ বড়, লেজ থেকে মাথা পর্যন্ত প্রায় 4 ফুট 9 ইঞ্চি লম্বা হয়, এবং আর সমগ্র দেহের পরিধি যদি বলা যায় তাহলে 6 ফুট লম্বা। বিভিন্ন সময়ে বিভিন্ন গায়ের রং পরিবর্তন হতে দেখা যায়। পেরু নামের যে দেশ সেই এলাকায় সবুজ ইগুয়ানার প্রাচুর্য দেখা যায় এবং তাদের রঙগুলো হয় নীলাভ। আবার কোস্টারিকা ইগুয়ানার রং হচ্ছে লাল এবং মেক্সিকোর ইগুয়ানার রং হচ্ছে কমলা। সেরকম স্থানভেদেও এত বৈচিত্র্য রং আশ্চর্যজনক, বিপদের সময় এরা কিন্তু চট করে নিজের রং পাল্টে শিকারীকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের শত্রুপক্ষ যেন পিছু পা হতে বাধ্য করে সেরকম। তো শিকারীর চোখকে দাঁড়িয়ে দেওয়ার জন্য, নিজেকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য আদব কায়দা অবলম্বন করে, এদের পিঠে এক সারি কাঁটা থাকে, তো এগুলোর সাহায্যেও কিন্তু লড়াই করে। যখন শত্রুপক্ষ এগিয়ে আছে তখন ওই কাঁটার সাহায্যে খুঁচা মারলে পরে সে বয়ের ছুটে পালিয়ে যায়। বিশেষ করে আমাদের নার্ভ অনেকটা নর্মাল হয়, আপনি কোনো একটা সিচুয়েশন মুহূর্তে একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বা কোনো একটা ভয় পাচ্ছেন এমন সময় যদি সামান্য একটা আলপিন বা নখ দিয়ে নার্ভের মধ্যে আঘাত করা যায়, তার কাছে হঠাৎ করে যেহেতু এই আঘাতটা মনে হবে বিশাল আঘাত এবং সেই মুহূর্তের মধ্যে দুর্বল হয়ে পড়বে। সেই দুর্বল মুহূর্তে আপনি একটা ঝাঁকুনি দিলে পরে বড় বড় শত্রুর থেকে মোকাবিলা হতে পারে। সেরকম বন্ধু এই ভিডিওতে আমি একটা আপনাকে ট্রিক্স দিতে চাই, ভাগ কোনো কারণে যদি আপনি বা আপনার আত্মীয়কে ভগবান এরকম না করুক, উপরওয়ালা কোনো দিন এরকম পরিস্থিতিতে আপনাকে না ফেলুক, তবু যদি কোনো কারণে কোনো বাঘের সম্মুখে পড়ে যায়, সোজা নির্ভয়ে আপনি আঙুলটা আন্দাজ করে করে হয়তো বা আপনার গলাতে সে চেপে ধরেছে, এই মুহূর্তে আপনি তার আঙুলটাকে আন্দাজ করে তার চোখের ভেতর ঢুকিয়ে দেওয়ার চাষ, আঙুল ভেঙে যাক বন্ধুরা নার্সিংহোমে গিয়ে নতুনভাবে সারিয়ে নেব, কিন্তু আপনি প্রাণের থেকে বাঁচতে পারবেন। কারণ কেন বাঘের চোখ বা যে কোনো লোকের চোখ অনেকটা দুর্বল থাকে, এই সেই দুর্বলে যদি আপনার নখটা গিয়ে পড়ে তার জীবন বেরিয়ে যাবে এবং সে ছেড়ে দেবে, এবং বাকি বাঘগুলো যদি যৌথভাবে আপনাকে আক্রমণ করতে আসে সেই ক্ষেত্রে বাকি বাঘগুলোরা দেখবে যে আমার বস প্রথম আক্রমণ করেছে, সে কেন ছেড়ে দিতে বাধ্য হয়েছে, নিশ্চয়ই এই লোকটার মধ্যে কোনো একটা কেলি আছে ভাই, একে আক্রমণ করা যাবে না, সুতরাং ছেড়ে দিয়ে পালাবে। এটা একটা দারুণ টপিক বন্ধুরা, সবসময় এই কথাটা মনে রাখবেন, আপনার মানুষ বন্ধু হোক বা পশু শত্রু হোক, তারা যদি কোনো কারণে আপনাকে আক্রান্ত করে আপনি আস্তে করে নখ দিয়ে জুড়ে টিপে দেবেন, তার নার্ভ মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে একটু দুর্বলতা ভাব করবে, ঠিক ওই মুহূর্তে জুড়ে একটা ঝাঁকুনি দিলেই কিন্তু আপনি চ্যাম্পিয়ন হয়ে যাবেন বন্ধু। সেই রকম কিন্তু অনেক কিছু তথ্য রয়েছে, আপনি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ জাগালে পরে আমি আর এরকম ভালো ভালো টপিক নিয়ে আসবো যেটা আপনার জীবনহানি থেকে বাঁচাতেও সহায়তা করবে। সেরকম বন্ধুরা এই ইগুয়ানার গলার নিচে গরুর মতো গলকম্বল ঝুলতে থাকে, সেই গলকম্বল কিন্তু শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য অনেকটা সহায়ক হয়ে থাকে। তাহলে বন্ধুরা এরকম ভালো ভালো ভিডিও আসা অবধি আপনারা নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন, জয় হিন্দ জয় ভারত, ভারত মা।